নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির পোলাও, যেটা আমি বানাচ্ছি ছোট বাচ্চাদের জন্য। তবে এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য নয়, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। বানানো খুবই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু হয়, আর তেমনই স্বাস্থ্যকর। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। পনির পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বাসমতি চাল। এই রান্নাটা বাসমতি চাল ছাড়াও গোবিন্দভোগ চাল, আতপ চাল বা মিনিকেট চাল দিয়েও তৈরি করা যেতে পারে। চালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 1/2 ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় কম থাকে তাহলে ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই। পনির পোলাওতে দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 1টা আলু, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1টা গাজর, যেটাকেও আমি ছোট টুকরো করে কেটেছি। এখানে নিয়েছি 1/2 কাপ বিনস, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আছে 150 গ্রাম পনির, পনিরটাকেও আমি কিউব আকারে কেটে রেখেছি। পনিরের কোয়ান্টিটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতেই পারেন। এখানে আছে 10-12টা কাজু বাদাম আর আছে 10-12টা কিশমিশ। 1/2 চা চামচ নিয়েছি আদা বাটা, আর নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে। এবার একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ বাটার। যেহেতু আমি এই রান্নাটা ছোট বাচ্চাদের জন্য করছি, সেই জন্য আমি বাটার দিয়ে করছি। এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি বা রিফাইন তেল দিয়েও করতে পারেন। বাটারটা একটু মেল্ট হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। জিরাটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। বাচ্চাদের খাবারে অবশ্যই একটু জিরে অ্যাড করবেন। জিরে কিন্তু খাবারটাকে হজম করাতে খুব সাহায্য করে। জিরাটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। আলুটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর আর বিনস। এবার সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আজকের রান্নাতে আমি আলু, গাজর আর বিনস দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন বা ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আর যে সমস্ত বাচ্চা ঝাল একদমই খায় না, তাদের ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ আর পনিরের টুকরোগুলো। পনিরটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে নেইনি, কাঁচা অবস্থাতেই এর মধ্যে অ্যাড করেছি। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর সবকিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেকের জন্য ভেজে নিতে হবে। এই রান্নাটা আমি কড়াই করছি, আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারও করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা কিন্তু আরো কম লাগবে। এই পনির পোলাওটা আপনারা বাড়িতে যে কোনো দিন বানিয়ে নিতে পারেন, এছাড়াও বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারেন। একঘেয়েমি খাবার খেতে খেতে বাচ্চারা যখন খুব বোর হয়ে যায় তখন একটু মুখ পাল্টে যদি এই ধরনের রান্না করে দেন, দেখবেন অনায়াসে তারা খেয়ে নিচ্ছে। আর যেহেতু এটা খুবই স্বাস্থ্যকর রান্না, সেজন্য আপনারা এই পোলাওটা কিন্তু সপ্তাহে একদিন করে অবশ্যই বানিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ গরম জল। এখানে আমি জলের কোয়ান্টিটি ডাবল পরিমাণ নিয়েছি, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ জল নিয়েছি। জলের মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে এখানে একটু মিষ্টিও অ্যাড করতে পারেন, তবে ছোট বাচ্চাদেরকে চিনি না দেওয়াই ভালো, সেজন্য আমি অ্যাড করলাম না। তবে আপনারা যদি একটু পোলাওটা মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই চিনি অ্যাড করবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে, যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর চলে এলাম। দেখুন, এখানে যে জলটা আমি দিয়েছিলাম তার অনেকটাই শুকিয়ে গেছে, তবে এখনো ভিজে ভাব আছে। সেজন্য আরো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরো কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রান্না করে নেব।
আরো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে পনির পোলাওটা কিন্তু একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে আরো 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই পোলাওটা বাচ্চাদেরকে শুধুও দিতে পারেন, আবার আপনারা যে কোনো গ্রেভি আইটেমের সঙ্গে বা স্যালাডের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।